এদিকে দুর্গাপূজা সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছে ইলিশ ভর্তি ট্রাক। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদিজুল সঞ্চয়। সঞ্চয়, আমাদের জানান এই মুহূর্তে আখাউড়া স্থলবন্দর দিয়ে কি পরিমাণে ইলিশ ভারতে যাচ্ছে এবং টাকার অঙ্কে সেটি কেমন? নাইম, এবারও কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবারও কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। আপনি কিন্তু জেনে রেখেছেন যে আজকে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে মোট 3টি পিকআপে করে মোট 3,225 মেট্রিক টন 3,225 কেজি ইলিশ মাছ রপ্তানি হচ্ছে ভারতে, এবং এই মাছগুলো রপ্তানি করছে ঢাকার রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান, এবং এই আখাউড়া স্থলবন্দরের যে প্রীতম এন্টারপ্রাইজ তারা এই মাছগুলো কাস্টমস ক্লিয়ারিং এর কাজ করছে। আপনাকে জেনে রেখেছি, আপনি যদি জানতে চেয়েছেন আসলে এই মাছের দামটা কিরকম, একটু বলি। প্রতি কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হচ্ছে $10 এবং সেটি বাংলাদেশ টাকা যদি হিসাব করি এই 3,225 কেজি ইলিশ মাছের দাম হচ্ছে প্রায় 36,40,000 টাকার কিছু বেশি, অর্থাৎ প্রায় 36.5 লাখ টাকা কিন্তু এই মাছ আজকে এই বন্দরে রপ্তানি হচ্ছে। আপনাকে আরেকটি তথ্য দিই যে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে এখন পর্যন্ত মোট 2টি প্রতিষ্ঠান মাছ পাঠানোর জন্য তারা প্রস্তুত হচ্ছেন, এবং এর মধ্যে একটি হচ্ছে রিপা এন্টারপ্রাইজ ঢাকার এবং আরেকটি হচ্ছে ঢাকার এসএস কর্পোরেশন। এই দুটি প্রতিষ্ঠান এখন পর্যন্ত এই আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির জন্য তারা তারা প্রস্তুত আছে। আপনাকে আরেকটি তথ্য দিয়ে রেখেছি, এই মাছ রপ্তানির ক্ষেত্রে কিন্তু সরকার কোনো ধরনের শুল্ক পাচ্ছে না, যেহেতু এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের শুল্ক পেয়ে থাকে না, শুধুমাত্র যে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা যেটা আহরণ সেটি কিন্তু সরকার পেয়ে থাকে। তো এর মাধ্যমে কিন্তু বন্দরের কিন্তু একটি কর্মচঞ্চলতা তৈরি হয়েছে। তো আবির, আমার কাছে এই ছিল ব্রহ্মপুরের আখাউড়া স্থলবন্দর থেকে এই ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যে ইলিশ যাচ্ছে তার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আদিজুল সঞ্চয়।